আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসন্ন পবিত্র মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই পাঞ্জাবির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। সিম্পল এই পাঞ্জাবি ডিজাইনটি অল্প সময়ের মধ্যেই আপনারা শেষ করতে পারবেন। তো আমি প্রথমে ড্রয়িং দেখিয়ে দিচ্ছি, সহজ কতগুলো স্টেপ ইউজ করে আপনারা এই পাঞ্জাবি ডিজাইনটি অনায়াসে ড্রয়িং করতে পারবেন। ড্রয়িংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো বক্স আকারে ড্রয়িং করা, কিন্তু যেখানে স্টিচ করেছি সেখানে কিন্তু বক্সগুলো নেই। তো এটাই হচ্ছে এই ড্রয়িংয়ের বিশেষত্ব। পাঞ্জাবি ডিজাইনটিতে একটু নতুনত্ব আনার জন্যই কিন্তু আমি এই বক্সগুলো আঁকিনি, শুধু ভিতরের ডিজাইনটা এঁকে নিয়েছি। সম্পূর্ণ পাঞ্জাবির ডিজাইন ড্রয়িং করার জন্য আমি জাস্ট শুধু এই যে এতটুকু ডিজাইন থেকেই আজকে পাঞ্জাবি ডিজাইনটা ড্রয়িং করব। এই যে এভাবে আমি এখানে রেখে একটার পর একটা রেখে রেখে কিন্তু ডিজাইনটা ড্রয়িং করে নিয়েছি। এই যে কাগজে দেখতে পাচ্ছেন, এই যে পাঞ্জাবিটা কিন্তু এরকম হবে, মাঝখানে এখানে বোতামের যে প্যানেলটা দেওয়া থাকে এবং উপরে কলার থাকে, এরকমই কিন্তু পাঞ্জাবি হয়। তো অনেকেই বলে থাকেন যে পাঞ্জাবি সেলাইয়ের আগে ডিজাইন করব না পাঞ্জাবি সেলাই করার পর ডিজাইন করবেন। আসলে আমার মনে হয় যে পাঞ্জাবি সেলাই করার পর মানে হ্যান্ড এমব্রয়ডারি কাজটা করা ভালো, তাহলে ডিজাইনটা ভালো দেখা যায়। তো এই ডিজাইনের এখানে প্যানেলটা হবে 5 ইঞ্চি, দুই সাইডেই 5 ইঞ্চি করে প্যানেল হবে এবং লম্বায় হবে 17 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু 17 ইঞ্চি থেকে একটু বেশিও লম্বা রাখতে পারেন। তো আমি এখানে 17 ইঞ্চি দিয়েছি। তো প্রথমে ড্রয়িংটা করার জন্য এই যে এই আমি যে ডিজাইনটা দেখিয়েছি সেই ডিজাইন মোতাবেক একটা কাগজ কেটে নিয়েছি, শক্ত কাগজ। তো এটা সব দিকে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ পরিমাপে কেটে নিয়েছি। এখন এই পরি এই কাগজটার পরিমাপ মতোই আমি ফুল ড্রয়িং করব। এই যে এভাবে লম্বালম্বি করে এঁকে নিব। এখন আপনারা যখন পাঞ্জাবি বানিয়ে নেবেন, সেই পাঞ্জাবিটা বানানোর পর বোতামের যে প্যানেলটা আছে সেটা এবং উপরের কলারের প্যানেলটা ঠিক রেখে তারপর এই কাগজটা এঁকে নেবেন, রেখে এঁকে নেবেন। আপনারা কিন্তু চাইলে এই ড্রয়িংটা সরাসরি আপনাদের পাঞ্জাবিতেও করে নিতে পারেন, তবে যারা সরাসরি পাঞ্জাবিতে আঁকলে ভালো আঁকতে পারবে না তারা কাগজে এঁকে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা উপর থেকে নিচ পর্যন্ত এভাবে ড্রয়িংটা করবেন। মাঝখানে যখন ডিজাইনটা আঁকবেন তখন খেয়াল রাখবেন যেন ডিজাইনটা মাঝখান বরাবর পড়ে। প্রথম লাইন আঁকার পর আমি দ্বিতীয় লাইন এঁকে নিব। তো এখানে পাঞ্জাবিটার কাঁধের দিকে কিন্তু এদিকে অর্ধেকটা আমি আঁকছি, ডিজাইনটা সুন্দর রাখার জন্য এভাবে ডিজাইনটা এঁকে নিতে হবে। দ্বিতীয় লাইন আঁকার পর এখন এরপরে তৃতীয় লাইনটাও এঁকে নিয়েছি। ঠিক এভাবে লাইন ঠিক রেখে লাইন বরাবর এঁকে নিতে হবে। পাঞ্জাবির অপর সাইডের ডিজাইনটাও ঠিক একইভাবে এঁকে নিব। পাঞ্জাবির দুই সাইডে এভাবে ডিজাইনটা ড্রয়িং করার পর মাঝখানে নিচের ডিজাইনটা ড্রয়িং করতে হবে। নিচের ডিজাইনটা ড্রয়িং করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পাঞ্জাবির ডিজাইন তাই নিখুঁত হলে
ভালো লাগবে। বক্সগুলো এঁকে নিয়েছি, এখন ভিতরের ডিজাইনটা এঁকে নিব। সবগুলো বক্সের ভিতরে এভাবে ডিজাইনটা এঁকে নিব। তো ভিউয়ার্স, আমি খুব সহজ পদ্ধতিতে ড্রয়িংটা দেখিয়ে দিয়েছি, এখন স্টিচটা দেখিয়ে দিচ্ছি। পাঞ্জাবির কাপড়ের মতো যখন এই ডিজাইনটা আঁকবো তখন কিন্তু বক্সগুলো আমি আঁকিনি, জাস্ট শুধু ভিতরের ডিজাইনটা এঁকে নিয়েছি। তো এখানে পাতাগুলো আমি লেজি ডিজি সেলাই দিয়ে করেছি, আর ডালগুলো এখানে ডাল ফোর দিয়ে সেলাই করে নিব। আর এখানে ভিতরে ছোট ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করব। অনেক সময় নতুন একটি কাপড়ে নতুন একটি ডিজাইন যখন সেলাই করা হয় তখন বোঝা যায় না যে কোন ডিজাইনটার জন্য কোন ফোরটা ভালো লাগবে। তো সেজন্য কিন্তু আপনারা সরাসরি ওই কাপড়ে না করে রাফ একটি কাপড়ে করে নেবেন, তাহলে কিন্তু বোঝা যায় যে আসলে কোন ডিজাইনের জন্য কোন ফোরটা ভালো দেখা যাবে। তো আমি কিন্তু এই কথাটা আরও আমার অনেক ভিডিওতেই বলে থাকি, কারণ আমি নিজেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। দেখা যায় যে একটা ডিজাইন সেলাই করব, তো এই ফোরটা দিয়ে করলাম ভালো দেখা যায় না, তখন কিন্তু চেঞ্জ করে অন্য একটা ফোর আমি ট্রাই করি। তো এই আমার এই ব্যক্তিগত ভাবনা থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারাও কিন্তু এরকম রাফ হিসেবে একটা কাপড়ে প্রথমে করে নেবেন, তাহলে ওই সুন্দর যে নতুন ড্রেসটা করবেন সেটা কিন্তু নষ্ট হবে না। সবগুলো পাতা কিন্তু লেজি ডিজি সেলাই দিয়ে করছি, আর এই লেজি ডিজি সেলাইটা করার জন্য একটু ভারী করে সুতাটা নিব। আর ভিউয়ার্স, এই পাঞ্জাবিটা সেলাই করার জন্য কিন্তু আমি খুব নর্মাল একটা সুতা নিয়েছি, যে 5 টাকা 7 টাকা করে যে সুতাগুলো পাওয়া যায়, যা দিয়ে আমরা নর্মাল জামা কামিজ বা কাঁথা সেলাই করি, সেই সুতাটা দিয়েই আমি সেলাই করে নিয়েছি। আমার কিন্তু পাঞ্জাবি ডিজাইনটা একটুকু কুচকে যায়নি। তো আপনারা কিন্তু এই নর্মাল সুতাগুলো দিয়েও সেলাই করতে পারেন, তো সেক্ষেত্রে একটু সুতার পরিমাণটা একটু বেশি করে নেবেন।
এখানে গোল ডিজাইনটা আমি বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করছি, যে সবগুলোই কিন্তু বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করেছি। এখানে একবার করে প্যাচ দিয়ে বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করে নিব। তো ভিউয়ার্স, এইভাবেই খুব সহজ কতগুলো স্টিচ দিয়ে পাঞ্জাবি ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন এবং খুব অল্প সময়ই শেষ করতে পারবেন। তো ডিজাইনটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।